नमस्कार बंधुरा, ट्रेडिशनल कुकिंग ब्लॉगे अपने सकल के स्वागत। बंधुरा आज के बिकेल बेला इवनिंग स्नैक्स एक रेसिपी अपन संगे शेयर करछी। रेसिपिटा खूब सहज भावे आमरा बाड़ीते थाका सामान्य उपकरण दिए तैरी करे निते पारी। एखन आमी एखाने कड़ाइए दिए दिच्छी एक टेबिल स्पुनेर मतो सादा तेल। तेलटा गरम हो गिएछे, एखन आमी एर मध्ये दिए दिच्छी एकटा मीडियम साइजेर आलू। आलूटाके छोटो छोटो किउब करे आमी केटे रेखेछि आगे दिए। आलूटाके एखन आमी सिद्ध हये जावा पर्यन्त भेजे नेब। आलूटा प्राय सिद्ध हये गिएछे, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। গাজরটাকেও ছোট ছোট কিউব করে আমি এখানে কেটে নিয়েছি। এখন আমি গাজরটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কিছু সময় গাজরটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আর একটু সময় এটাকে ভেজে নেব। আমি যে সবজিগুলো এই রেসিপিতে ব্যবহার করছি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, একেবারে গলে না যায় সেটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। আমি এখানে আলু আর গাজরটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখানে একটা পিস আমি কেটে দেখছি, এটা সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে, আলুটাও সুন্দর গলে গিয়েছে। এর বেশি এগুলোকে আর ভাজার দরকার নেই। আমি যে আজকে ইভিনিং স্ন্যাক্সটা তৈরি করছি এটাকে আমি একটু টক মিষ্টি ঝাল ফ্লেভারে তৈরি করব। এখানে আলু আর গাজরটা তো মিষ্টি, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু একটা মিডিয়াম সাইজের পাকা আম। এই আমটা একটু টক মিষ্টি ফ্লেভারের, তাই আমি এর মধ্যে এই আমটাকে ব্যবহার করছি। আমটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমগুলোকে আমি কিউব করে একটু বড় করে কেটেছি, কারণ পাকা আম তো না হলে গলে যেতে পারে। আমটা দিয়ে একটু সময় আমি নেড়ে চেড়ে এটাকে মিলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে হালকা একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পারমেজান চিজ। চিজটাকে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন চিজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিজটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিজটা কত সুন্দর মেল্ট হয়ে মিলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার। দিয়ে দিয়েছি এক চামচ বাটার। বাটারটা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে ঠান্ডা করে নেব। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটাকে একটু গাঢ় করে তৈরি করতে হবে, না হলে কিন্তু পাতলা ব্যাটার হলে হবে না। অল্প একটু জল দিয়ে ময়দাটা কোনো লাম্পস পাকিয়ে না যায় এটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি। এখন আর সামান্য জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এখানে ভালো করে ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা ঘনত্বে আমি এটাকে তৈরি করেছি। এভাবে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আরও একটা ব্যাটার তৈরি করে নেব। এখন এখানে আমি একটু বড় একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব তিন চামচ ময়দা। তিন চামচ ময়দা আমি দিয়ে দিয়েছি একই চামচ মেপে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার। দুটোকে একটু প্রথমে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যেও অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা আগের ব্যাটারের মতো অতটা ঘনত্বে আমি তৈরি করব না, এটাকে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার ইভিনিং স্ন্যাক্স বানানো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আমি রিকোয়েস্ট করছি, আপনারা যখন আমাকে কমেন্টস করবেন
কমেন্টসটা অবশ্যই একটু রেসিপি রিলেটেড করুন, কেন কি অনেকেই অনেক ধরনের কমেন্টস আপ করে থাকেন, যে ধরনের কমেন্টস করলে চ্যানেলের অনেকটা ক্ষতি হয়। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা যে কোনো সময় যাকেই ভিডিও দেখে কমেন্টস করবেন, অবশ্যই চেষ্টা করবেন ভিডিও রিলেটেড কমেন্টসটা করতে, বা যে রেসিপিটা দেখছেন সেই রেসিপি রিলেটেড কমেন্টসটা করতে, তাতে তার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি রেসিপি রিলেটেড বা ভিডিও রিলেটেড কমেন্টস করতে। এখানে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আগের ব্যাটারটার থেকে অনেকটা পাতলা করে এটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার সঙ্গে থাকবেন। ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, এটাকে সরিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড। এখন আমি এই ব্রেডের চারিপাশের যে অংশটা আছে এগুলোকে আমি চাকু দিয়ে কেটে আলাদা করে নেব। এখানে আমি প্রথমে দু পিস ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের পাশের অংশগুলোকে এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আবার নিয়ে নিলাম দু পিস ব্রেড, এগুলোরও চারিপাশ দিয়ে কেটে পাশের অংশগুলোকে আমি বাদ দিয়ে দেব। এই ব্রেডের পাশের অংশগুলোকে আমি ফেলবো না, এগুলোকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলেই ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। একইভাবে সমস্ত ব্রেডের পিসগুলোর পাশের অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে তারপরে ফিরে আসছি। এখানে আমি সমস্ত ব্রেডের পাশের অংশগুলোকে বাদ দিয়ে কেটে নিয়েছি। এখানে আমি এক পিস ব্রেড নিয়ে নিয়েছি, এখন আমি বেলনি দিয়ে এটাকে বেলে পাতলা করে নেব। একটু প্রেসার দিয়ে এটাকে বেলে নিতে হবে। এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা করে এটাকে আমি বেলে নিয়েছি। এখন আমি আরেকটা পিস এভাবে বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফেটে না যায় যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করতে হবে। এটাকেও আমি পাতলা করে নিয়েছি। এখন আমি সমস্ত ব্রেডের পিসগুলোকে একইভাবে বেলে আমি পাতলা করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি সমস্ত ব্রেডের পিসগুলোকে সুন্দর করে বেলে একটু পাতলা করে নিয়েছি। এখন আমি নেক্সট স্টেপ শুরু করছি। এখানে আমি এক পিস ব্রেড নিয়ে নিয়েছি, আগে দিয়ে যে পুরটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেখান দিয়ে এক চামচ নিয়ে নেব। এভাবে চেপে সাইডের কিছুটা অংশ ছেড়ে সেট করে একটু চেপে এটাকে বসিয়ে দিতে হবে। সাইড দিয়ে কিছুটা অংশ কিন্তু অবশ্যই ছেড়ে রাখতে হবে। বন্ধুরা, আমরা যদি চাই অনেক সহজ একটা জিনিসকে অসাধারণভাবে ডেকোরেট করে প্রেজেন্টেশন করে সুন্দর করে তুলতে পারি। এখন আমি যে ব্যাটারটা প্রথমে বানিয়ে রেখেছিলাম একটু গাঢ় করে, সেই ব্যাটারটা নিয়ে নিলাম, চারিপাশ দিয়ে ব্যাটারটা হালকাভাবে একটু লাগিয়ে নেব। বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সে আমরা অনেক সময় ব্রেড টোস্ট করে খেয়ে থাকি, কিন্তু সেই ব্রেডটাকেই আমরা যদি চাই অন্যভাবে একটু তৈরি করলে জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে তৈরি হয়, আর সবাই খাওয়ার সময় অনেক খুশিভাবে খেয়ে নেয়। গরম বা ঠান্ডা বিকেলবেলা সবাই একটু কিছু খেতে চায়, তাই আমরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করে নিলাম। এখন আমি এটাকে চেপে সেট করে এভাবে বসিয়ে নেব। একটা ব্রেডের পিসকে এখানে আমি রেডি করে নিয়েছি, এখন একইভাবে আর একটা পিস রেডি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটু অন্যভাবে এটাকে ট্রাই করছি। প্রথমে চারিপাশ দিয়ে হালকা একটু ব্যাটার লাগিয়ে নিতে হবে, খুবই সামান্য দিতে হবে, না হলে ব্রেডটা আবার গলে যেতে পারে। ব্যাটারটাকে চারিপাশ দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি যে পুরটা আগে দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে বসিয়ে দিলাম, হালকা হাতে ভাঁজ করে এটাকে সাইডের অংশটাকে একটু চেপে সেট করে নিতে হবে। আশা করি আপনারা বুঝে গেছেন এটাকে কিভাবে তৈরি করতে হবে।
একই ভাবে আমি বাকি ব্রেডের পিসগুলোকে তৈরি করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি সমস্ত ব্রেডের পিসগুলোকে পুর ভরে রেডি করে নিয়েছি। আমি এগুলোকে ভেজে নেব। এখন গ্যাসে আমি কড়াইয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে যে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে তৈরি করে রেখেছিলাম, ব্যাটারটাকে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আগে দিয়ে তৈরি করে রাখা যে ব্রেডের টুকরোগুলোকে আমি রেখেছি সেটাকে ব্যাটারে চুবিয়ে নিলাম। ব্যাটারে চুবিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, শুকনো হাত দিয়ে এর গায়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের কোটিংটা করে নিতে হবে, কোথাও ফাঁকা না থেকে যায় সেটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। এটা তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে কোটিং করে নিয়েছি। এখন আমি এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা পিস আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে লাল করে ভেজে তুলে নেব। আপনারা দেখে নিলেন তো আমি ব্রেড আর সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স তৈরি করে নিলাম। আপনাদের কাছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ব্রেডটাকে পুর ভরার পরে ডাইরেক্টও ভাজা যায়, ব্যাটারে না চুবিয়েও ভাজা যায়। কিন্তু ব্যাটারে না চুবলে ব্রেডের গায়ে যে ছিদ্রগুলি থাকে সেখান দিয়ে অনেকটা তেল ব্রেডের ভেতরে চলে যাবে, অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে। তাই এভাবে ডোতে চুবিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে ভাজলে তেলটা কম অ্যাবজর্ব করবে আর এটা উপরের পোর্শনটা সুন্দর ক্রিস্পি তৈরি হবে। গোল্ডেন কালার করে আমি এই পিসটাকে সুন্দরভাবে ভেজে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়। সামান্য চেষ্টায় একটা সিম্পল জিনিসকে একটু স্পেশাল করে তুললাম। এই পিসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে তেলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিসগুলোকে আমি ভেজে তুলে নেব। আবার একটা পিস নিয়ে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। আমি রেকর্ডটা একাই করছি তাই আমি সেটাকে আপনাদের সঙ্গে বারবার শেয়ার করতে পারছি না। আর একটা পিস রেডি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। উল্টে পাল্টে দুটো সাইডকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। বন্ধুরা এখানে আমি কয়েকটা পিস ভেজে তুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। সঙ্গে নিয়ে নিয়েছি একটু টমেটো সস, যার পছন্দ খেতে পারবে। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন তো কত সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে নিলাম। তাহলে আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। তখনকার মতো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।